সালামু আলাইকুম, আমি নাসিম মালয়েশিয়া থেকে। আজ আপনাদেরকে দেখাবো এখানে আমজাদ ভাই, আকিল ভাই, তারপরে তৌসিক ভাই কীভাবে পোলি ব্যবসা হইতেছে, ঠিক আছে? মানে গাইড করে আমরা একদম সবাই করলাম ওভার টাইম করতেছি আজকে, ঠিক আছে? কী বলো ভাই? হ্যাঁ, আজকে ওভার টাইম করছি আমরা। হ্যাঁ, তো এই পোলি ব্যাগ মনে করেন যে আমি যে গাছটা, যে গাড়িটা আমার নষ্ট হয়ে গেছে, গাড়িটা যদি নষ্ট না হইতো তাহলে আমরা কাজ কখন হয়ে যেতাম, কখন এই কাজটা শেষ? ওভার টাইম করে দিয়ে আমরা চলে যেতাম। হ্যাঁ, যেহেতু এখন অনেক কষ্ট হইতেছে, কারণ ঠেলা দিতে হইতেছে। কি সিগারেট খাবে নাকি? ঠেলা দিতে গিয়ে হ্যাঁ, সে তাগত দেখো বডি আছে, সব গাড়ি ঠেলা দিলে শরীরে বডি হবে। ওই জন্য কাজ ভালো, কাজ পাম বাগানে কাজ খুব ভালো, পামানের কাজ খুবই ভালো, খুব ভালোই ভালো, নাকি? কোনো অসুবিধা নেই, আপনারা আসতে পারেন, খুব ভালো কাজ। বেশি ঘন্টা ডিউটি করতে হয় না, 5 ঘন্টা ডিউটি করতে হয়, খুব ভালো কাজ। চলো যাই, তোমাদেরকে দেখাই যে এখানে তৈসিক ভাই আছে। তৈসিক ভাই আমাদের এখানে কাজ করতেছে। যে তৈসিক ভাই এই যে দেখেন, হাই তৈসিক ভাই, কইলাম অনেক কাবু হয়ে গেছে, ঠিক আছে? কাজ কাম করতে করতেই হাতে কাটতে মনে হয় যে জীবন শেষ, জীবন শেষ হয়ে গেছে, মানে কাবু হয়ে গেছে। যে তৌসিক ভাই, তে কাজ কাম করতেছেন, কেমন লাগতেছে? এদিকে আসেন একটু। ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, এদিকে আসো। যেন সিগারেট একটু নিচ্ছে, এই সিগারেট, এই সিগারেট স্বাস্থ্য তুমি ক্ষতি করো, সিগারেট খাওয়া লাগে না। তে এই যে কাজ কাম করতেছে, কিরকম লাগতেছে তোমাদের? না তো ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগছে, ভালোই লাগছে। কিরকম তে মাইশিয়াতে পামিশ বাগান আসতে চায়, তা কি আসলে ভালো হবে নাকি খারাপ হবে? আসলে মোটামুটি এখন তাদের ভালোই হবে আমার মনে হয়, কেননা আসলে মোটামুটি এখন অন্য অন্য জায়গার থেকে পামের বাগানে যদি কামা কাজ করতে পারে মোটামুটি পয়সা আছে, মেহনত করতে পারলেই পয়সা আছে, খাটতে পারলেই পয়সা আছে। এই যে আমরা সকালে একটা কাজ করে এসেছি, আমরা যখন ঘুমাতাম তাহলে হয়তো এই কাজটা হতো না, এখন যে আমরা খাটছি ফিরে এসেছি ওভার টাইম করতে। এখানে মনে করো যদি আমাদের যা 30-40 টাকা যা হবে, মোটামুটি ধরো না ইন্ডিয়ায় 500 টাকার কাজ হয়ে যাবে, 30-40 টাকা বলে গেলা ইন্ডিয়ার 500 টাকা মোটামুটি। আমি একটা আনজান দেখো আন্দাজে বললাম, ধরো যদি 50 টাকায় ধরো প্রায় 900 টাকা, ধরো যদি 30 টাকায় হবে ওই 700 টাকা মতন হয়ে যাবে, 600 হয়ে যাবে, 600 দেবো। খুব ভালো কাজ বন্ধুরা, আপনারা যদি আসতে চান আসেন, খুব ভালো কাজ, পাম বাগানের কাজ ভালো, কিছু মেহনত নেই, খুব ভালো কাজ। ভাই তুমি চাপা বাড়ি সুপ সুপ করে বলছো না, বিপরীত কাজ নেই, মানে মানে কষ্ট পামের বাগানে প্রচুর পরিমাণে কষ্ট, যে কষ্ট করে কষ্ট হবে, কষ্ট না করলে তো কেউ পয়সা দেবে না। তার হচ্ছে মনে করছে পামের বাগানে আসতে পারবে, যে কষ্ট করতে পারে না, যে কষ্ট করতে পারে। হ্যাঁ, যে আমাদের তৌসিক ভাই আগে বললাম সেরকম শরীর স্বাস্থ্য আসলেও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ মনে করেন যে শরীরের যা কিছু আসলে আগে তার ভিতরে আসলে খুবই মনে করেন কি কয় কষ্ট, মানে ভিতরে আপনি শরীর যেভাবে দেখছেন কিন্তু ভিতরে মাল ছিল না, কিন্তু এখন ওই গুলা ঘুরে যায় সব সব মাল হয়, ভরিটাও কমে গেছে। হ্যাঁ, এই কথা বলতে বলতে দেখো, এই যে আমাদের মিলন ভাই যাচ্ছে না, আসছে, ঠিক আছে? ঘুরতে এসেছি, ঘুরতে এসেছি লোক বাঙালির যে মনে করেন যে চরিত্র, তুমি যে বাইরে মানুষের আগে বলছি ভাই, তারা আমার সাথে যোগাযোগ করো, আমাদের নার্সারিতে কাজ খালি আছে বুঝছো, এই যে চারা আছে, পানি দেওয়া আছে, তারপরে চারা আছে, চারা লাগানো আছে। কি কম ভাই, কারো সাইডে কেউ মনে করেন চাপ আবাস কম না, না যে ভাইরা, যে ভাইরা আসতে চাইছি আসা চার হয়েছে, কাজ দিন হয়েছে সেটা তো বলছি না, কাজ তো হয়েছে, করে সেটা আসলে গেলে পাইবো। এই আপনি যে কইছেন আসলে পাবে না ভাই, এই যে মাটি মাটি ভরা কাজ, মাটি ভরা পাবে, আমি বলছি মাটি ভরা পাবে। হ্যাঁ পাবে, কিন্তু পানি দেওয়া পাবে, পানি দেওয়া পাবে, বসে বললেই পানি দেওয়া পাবে, পাবে কেন, এই যে আকিলি মতো গাড়িটা পাবে। হ্যাঁ জানানো, আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তারা শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ, আর যদি ভালো না থাকে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশো আমাদের সাথ দিন। আর যে যে বন্ধুরা আসতে মন চাইছি তারা তারা কমেন্টে জানান বন্ধু। হ্যাঁ, যারা ইন্ডিয়া থেকে লাস্ট বেসাইতেছেন তারা কমেন্ট করে জানান, এই যে আমাদের ভাই আপনাদেরকে মনে করেন যে এজেন্সির নাম্বার দিয়ে দেবে, ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? খুবই অল্প টাকা লাগবে নাকি ভাই? অল্প টাকা লাগবে, যেহেতু এত অল্প টাকা যে আপনারা আমাদের মানুষে আসতে পারবেন না অন্য কোনো জায়গা থেকে। আমাদের ভাইয়ের নাম হচ্ছে মিলন ডান্ডা, আমার ভাইয়ের নাম হচ্ছে যে
কি কয় মিলন দা নাকি মিলন দান্ডা না না মিলন হিরোইন না কি কয় আপনি মিলন হিরোইন আমি তো বলছি যে ভাইরা মানে আশা জেনে চেষ্টা করছে, তারা আমাদের পেজকে কমেন্ট করো, এ ভাই আমাকে বলবে, ঠিক আছে? তা আমি তো এজেন্টের নাম্বার দিয়ে দেবো আপনাকে, তা আপনি এজেন্টের সাথে কথা বলে নেবেন। আর আপনার আমার বাইরের বাড়িগুলো মোহাম্মদ নদিয়া নাকি মোহাম্মদ নদিয়া খালি নদিয়া 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 ডিস্ট্রিক্ট নদিয়া আপনার কয়ে আমার নাম মোহাম্মদ না, আপনার মোহাম্মদ আবার নদিয়া আছে নাকি বলা নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ নদিয়া ডিস্ট্রিক্ট। তা আশা করি ভালো লাগলো, অবশ্যই অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।